ইন্ডিয়াতে হাইয়েস্ট পেইং গভর্নমেন্ট জব কোনটা? আজকালকার অনেক লোক প্রাইভেট জবে বেশিই যেতে চায়, বিশেষ করে ইন্ডিয়া ছাড়া বাইরের বেশিরভাগ দেশগুলো প্রাইভেট জবেই বেশি যায়। কারণ প্রাইভেট জবে ইনকাম হয় অনেক বেশি যদি সে ভালো পোস্টে চাকরি করে, আর সেই ইনকাম মান্থলি 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা হতে পারে। কিন্তু ইন্ডিয়াতে এখনও গভর্নমেন্ট জবের ক্রেজ এখনও অনেক বেশি। কিন্তু সবচেয়ে বেশি স্যালারি গভর্নমেন্টের কোন কাজে দেওয়া হয়? নেট গ্রিডের নাম আপনারা শুনেছেন? হয়তো বেশিরভাগ মানুষই নেট গ্রিডের নাম শুনেননি। নেট গ্রিড হলো ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড, অর্থাৎ নেট গ্রিড। এটা হলো একটা খুপিয়া ইন্টেলিজেন্স মাস্টার ডেটাবেস স্ট্রাকচার, যেটাকে বানানো হয়েছে আতঙ্কবাদকে রোখার জন্য। এই সংস্থা অনেক বছর ধরে কাজ করে আসছে, আর এটা অনেকেই জানেন না। আর প্রত্যেকটা দেশের মতো ইন্ডিয়াতেও বিহাইন্ড দ্য সিন এরকম অনেক কাজ হয় যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য করা হয়ে থাকে। যেমন মাঝে মাঝেই আমরা শুনি যে কোনো রকমভাবে কোনো দেশে আতঙ্কবাদ হামলা হওয়ার আগে থেকেই আঁচ করা যায়, অনেক কম্পিউটারের ডেটাবেস মিলিয়ে এটা প্রেডিকশন করা হয়, আর যে হ্যাঁ এরকম কিছু হতে পারে। তো এই কাজটা করে নেট গ্রিড। নেট গ্রিড প্রেডিক্ট করে এমন কিছু জিনিস বা তথ্য যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হতে পারে। নেট গ্রিডের স্যালারি বলার আগে আমি আগেই বলে দিই সেই সব গভর্নমেন্ট জবের কথা যেগুলো আমরা শুনে থাকি। যেমন হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই কাজে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারদের এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য কাজে লাগানো হয়, আর ওই কাজের শুরুতে 50,000 থেকে 60,000 টাকা অবধি স্যালারি দেওয়া হয় এবং সাথে গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। এইরকমই আইপিএস এবং আইএএসের জবের জন্য শুরুর স্যালারি 50,000 থেকে 60,000 টাকা হয়ে থাকে, সাথে নানান রকম সুযোগ সুবিধা, আর আস্তে আস্তে 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত মাসে স্যালারি হয়ে থাকে। কিন্তু নেট গ্রিডের সিইওর স্যালারির কাছে এইসব স্যালারি কিছুই না। দ্য ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে নেট গ্রিডের সিইও স্যালারি 10 লাখ টাকা থেকে শুরু হয়, আর সাথে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পায়। গভর্নমেন্টের জবের প্রকার অনেক রকমই, প্রায় সবাই শুনেছে, কিন্তু এর বাইরেও কিছু এমন কাজ হয় যেটার ব্যাপারে অনেকেই জানেন না, যেমন এই নেট গ্রিড। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।